ময়মনসিংহের গাছতলা নামক স্থানে বাস ও সিএনজির সংঘর্ষে শিশুসহ সাতজন নিহত হয়েছেন। রবিবার নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে নেত্রকোনাগামী একটি সিএনজির সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছেন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৭৬২৬ জন। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৮৩৫ জন। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পদ্মা সেতু সহ ৪ মেগা প্রকল্প আগামী বছরের জুনের মধ্যে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলার আসামি স্থানীয় মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মামলার এজাহার ও চার্জশিট পর্যালোচনা করে আদালত তার জামিন মঞ্জুর করেন। রবিবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে জামিন মঞ্জুরের এই আদেশ দেওয়া হয়। অবশেষে ভারতেও জরুরি ব্যবহারের জন্য করোনা ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হল। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল রবিবার এক বিবৃতিতে জানিয়েছে তারা দুটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। একটি হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন এবং অপরটি ভারতের স্থানীয় কোম্পানির তৈরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রবিবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ১০টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন সাকিব। তার সঙ্গে দেশে ফিরেছেন মা শিরিন আক্তার। বলিউডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সিনেমাগুলোর মধ্যে অন্যতম বড় একটি নাম ধুম। এ সিরিজের প্রায় সবগুলো কিস্তি তুমুল জনপ্রিয়তা পেয়েছে, কামিয়েছে কোটি কোটি টাকাও। নতুন বছরের নতুন উপহার হিসেবে যশরাজ ফিল্মস উপহার দিতে যাচ্ছে ধুম ৪। শুধু তাই নয়, নতুন চমক হিসেবে এতে ভিলেনের চরিত্রে থেকেছেন দীপিকা পাডুকোণ।